আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, ভিডিওটি কেউ মিস করবেন না। এই প্রজেক্টটিতে প্রত্যেকে অংশগ্রহণ করবেন। এটা এতটাই স্ট্রং একটা প্রজেক্ট যে প্রজেক্টটা আপনাদের জন্য ভবিষ্যতে একটা প্রফিটেবল প্রজেক্ট হতে পারে। এখন যদি এটা মিস করেন, পরবর্তীতে 100% আপনারা আফসোস করবেন। সেটার কারণ কি? এই কথাটা কেন বললাম, এই কথাটা বলার একটি কারণ রয়েছে। কারণটি হচ্ছে গিয়ে, আমি এখন যে প্রজেক্টটা শেয়ার করতে আছি, এই প্রজেক্টটাকে সরাসরি মিজ ব্রাউজার এটাকে সাপোর্ট দিচ্ছে। মানে মিজ ব্রাউজার তাদেরকে নিয়ে টুইট করছে। এখানে দেখুন, এই যে প্রমাণস্বরূপ, কিন্তু এখানে আমি সরাসরি টুইটের পেজে আসলাম। এখন বলতে পারেন, ভাই আপনি বুঝলেন কিভাবে যে এই প্রজেক্টটা আর আপনি যে প্রজেক্টটা শেয়ার করতেছেন, এই যে এই প্রজেক্টটা আর আপনি যে প্রজেক্টটা শেয়ার করতেছেন একই প্রজেক্ট? সেটা বোঝার সহজ একটি নিয়ম রয়েছে। এখানে দেখুন, একটা ইউজার নেম রয়েছে। আমি যদি এই ইউজার নেমটার উপরে একটা ক্লিক করি, সরাসরি কিন্তু অ্যাটালিস নেটওয়ার্কের টুইটার পেজে নিয়ে চলে আসতে আছে। এখন আবার আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই আপনি কীভাবে বুঝলেন এটা কি সত্যি এই নেটওয়ার্কেরই, এটা তো ফেক কোনো টুইটার পেজ হতে পারে? ভাই এখান দেখুন, এটা ভেরিফাইড রয়েছে। তাছাড়াও আমি যদি তাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করি, এই যে অ্যাটলিস নেট অ্যাপ্লিকেশনটা যদি ওপেন করি, এখান থেকে অ্যাবাউটে আসি, এখানে দেখুন তাদের এই টুইটার লিঙ্ক দেওয়া আছে। আমি টুইটার উপরে ক্লিক করে দিই, একদম ক্লিয়ার করে দিই আপনাদের সকল কিছু, যাতে করে আপনারা বুঝেন এটা কতটা স্ট্রং। এটা কিন্তু মাইনিং প্ল্যাটফর্ম। এখানে অ্যাকাউন্ট করতে আপনাদের 1 মিনিট টাইম লাগবে, এবং প্রত্যেক 24 ঘন্টা পরপর আপনি একবার ক্লিক করে এখানে মাইনিং স্টার্ট করে দেবেন। প্রতিদিন আপনার মাত্র 5 সেকেন্ডের কাজ। এই যে দেখুন, এই কিন্তু তাদের অফিসিয়াল টুইটার পেজ, এই যে ভেরিফাইড টুইটার পেজ। এখন আশা করি আপনারা প্রমাণ পেয়ে গিয়েছেন। এবং নিচের দিকে আসলে মিস ব্রাউজারের টুইটার পেজ থেকে তাদেরকে নিয়ে যে টুইট করছে, সেই জিনিসটাও কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে। এখানে আপনারা আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছেন যে এটা 100% আপনাদেরকে প্রফিট দিবে, এবং এখান থেকে আমরা একটা ভালো প্রফিট পাবো। এছাড়াও এখানে আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে গিয়ে এখানে আপনাদেরকে যে মাইনিং স্পিডটা দিবে, তাদের অ্যাপ্লিকেশনটা কই গেল, এই যে এখানে আপনাদের এই যে মাইনিং স্পিডটা দিবে, এই মাইনিং স্পিডটা চাইলে আপনি বৃদ্ধি করতে পারবেন। সেটা করার জন্য এখান থেকে অ্যাবাউটে আসতে হবে। এখানে তাদের একটি এনএফটি রয়েছে, আপনি চাইলে এই এনএফটিটা মিন্ট করতে পারেন। এই এনএফটিটা মিন্ট করে, এখানে স্টাকিং একটা অপশন রয়েছে। আপনি যদি এনএফটিটা এখানে স্টাকিং করেন, তাহলে আপনার এখানে মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে। তা আমরা স্টাকিং মেস্টাকিং বা এনএফটি কেনার বিষয়ে যাবো না, কিন্তু তারপরে দেখিয়ে দেবো। কারণ হচ্ছে কি, আপনি 65 সেন্টের মতো ডলার খরচ করে আপনি এনএফটিটা কিনতে পারবেন, তাই দেখিয়ে দেবো। যাদের টাকা থাকবে তারা চাইলে ওটা কিনতে পারেন। আমি বলবো কেনার দরকার নেই, ফ্রিতে যেটা দিচ্ছে ওইটাই আপনারা সবাই নিন। এখন এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্রজেক্ট সম্পর্কে তো ডিটেলস দেখিয়ে দিলাম। এরা মিস ব্রাউজার, মিস ব্রাউজার তো আপনারা সবাই চিনেন, আপনারা হয়তো এখন সবাই ইউজও করেন। এখন এই আপনারা প্রথমে ইউজ করতেন কোনটা আমি দেখাই। আপনারা প্রথমে তো ক্রোম ইউজ করতেন, তারপর আসলো কি কিউ ব্রাউজার। এক্সটেনশনের জন্য আমরা কিউ ব্রাউজারটা ইউজ করতাম। এখন প্রায় মানুষই কিউ ব্রাউজারটাকে বাদ দিয়ে মিস ব্রাউজারটা ইউজ করে। তো মিস ব্রাউজার কিন্তু প্রচুর পরিমাণে হাইপ রয়েছে, ভাইরালি বলতে পারেন, ওইটা এখন সবাই চিনে। তো মিস ব্রাউজারের মতো বড় একটা কোম্পানি, দেখুন বড় একটা কোম্পানি কিন্তু এই যে অ্যাটলিস্ট যে প্রজেক্টটি রয়েছে, যে মাইনিং অ্যাপ্লিকেশনটি রয়েছে, এদেরকে সাপোর্ট করতে আছে। বুঝতেই পারতেছেন ভবিষ্যতে কিন্তু এইটা থেকে একটা ভালো প্রফিট আমরা নিতে পারবো। তো কোন সময় কোনটা থেকে কি হয়, ক্রিপ্টোকারেন্সির ভিতরে কী থেকে কি হয়, কেউ কিন্তু বলতে পারে না। বেশি কথা বলবো না, দেখিয়ে দিই কীভাবে অফারটা অংশগ্রহণ করবেন। একদম ইজি রয়েছে, তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেকে অংশগ্রহণ করতে হলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে একটি লিঙ্কই পাবেন, সিম্পল লাগতে হবে অ্যাড্রপ লিঙ্ক। ওই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের সামনে এই পোস্টটি চলে আসবে। এই পোস্টটি চলে আসলে এখানে যে অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের উপর ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর এখানে কিন্তু আপনারা প্রত্যেক দিন 2.5টা করে ATS কয়েন পাবেন, যেটা পরবর্তীতে আপনারা উইথড্র করে প্রফিট নিতে পারবেন এখান থেকে, যখন এক্সচেঞ্জ মেক্সচেঞ্জের লিস্টেড হবে, তখন আমি তো আপনাদের আপডেট জানিয়ে দেবো। তো সবাই এখন মাইনিং করতে থাকুন, পরবর্তীতে আবার আফসোস করবেন না যে এই অফারটি দেখলাম কিন্তু অংশগ্রহণ করলাম না, এখন সবাই প্রফিট নিচ্ছে, এরকম আফসোস আবার করবেন না। সবাই ভিডিওটা দেখার সাথে সাথে অফারটিতে অংশগ্রহণ করে নিন। একটা অফার ক্লিক করবেন, প্লে স্টোরে নিয়ে চলে আসবে। অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে টুইট করবেন, এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে এই যে অ্যালাউর উপর ক্লিক করে এগুলো অ্যালাউ দিয়ে দেবেন, এরকম আসবে।
এখানে আপনার নাম দেবেন, অবশ্যই নামটা ন্যাশনালিটি কার্ড অনুযায়ী দেবেন, কারণ পরবর্তীতে কেওয়াইসি আসলে তাতে আপনি খুব ইজিলি কেওয়াইসি করতে পারেন। আপনার ন্যাশনালিটি কার্ড না থাকলে আপনার বাবা মা যার ন্যাশনালিটি কার্ড আছে তার ন্যাশনালিটি কার্ড অনুযায়ী নামটা দিবেন, আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন। এখানে রেফারেল কোডটা মাস্ট বি ইউজ করবেন, রেফারেল কোডটা হচ্ছে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলের পোস্টে এই যে রেফারেল দেওয়া আছে, এটা বা ক্লিক করলে এখান থেকে কপি হয়ে যাবে, কপি করে এখানে এনে বসিয়ে দেবেন, বসিয়ে সাইন ইনের উপরটা ক্লিক করে দেবেন, সাইন ইনের উপর ক্লিক করে দিলে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে, একদম ইজি। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে ক্লেমের উপর ক্লিক করবেন, ক্লেমের উপর ক্লিক করার সাথে সাথে এই যে এরকম দেখতে পারবেন যে আপনার এখানে 2.5 কয়েন রয়েছে এবং 24 ঘন্টা পরে আবার আপনি ক্লেম করতে পারবেন। যখন আপনার এই এখান থেকে 24 ঘন্টা শেষ হয়ে যাবে আপনার 2.5 কয়েন এখানে অ্যাড হয়ে যাবে। আশা করি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কীভাবে মাইনিং করবেন সকল কিছু ক্লিয়ার হয়ে গেছে। এখন আসুন এখানে যে মাইনিং স্পিডটা রয়েছে, এই যে এখানে যে মাইনিং স্পিডটা রয়েছে এখানে, সেই মাইনিং স্পিডটা আপনারা কীভাবে বৃদ্ধি করতে পারেন। বৃদ্ধি করার জন্য এখানে যে অ্যাবাউট রয়েছে, অ্যাবাউট উপরে ক্লিক করবেন, অ্যাবাউট উপরে ক্লিক করার পর এখানে যে এনএফটি মিন্ট এই যে লিঙ্কটা রয়েছে, লিঙ্কটা এখান থেকে কপি করবেন। কপি করার জন্য প্রথমত লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন, এই ওয়েবসাইটে আনবে, তো এখান থেকে আপনাকে মেটামাক্স কানেক্ট করতে হবে। এখান থেকে কানেক্ট না করে এখান থেকে শেয়ারের উপরে ক্লিক করবেন, এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আপনি মিস ব্রাউজারটা ওপেন করবেন, মিস ব্রাউজার ওপেন করে এখান থেকে সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনের লিঙ্কটা পেস্ট করে দেবেন। লিঙ্কটা পেস্ট করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে যে কানেক্টের উপরে ক্লিক করবেন, কানেক্টের উপরে ক্লিক করে মেটামাক্সটা সিলেক্ট করে দেবেন। মেটামাক্সের ভিতরে একটা এরকম নোটিফিকেশন আসবে, এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে আনলক করে দেবেন মেটামাক্সটা। এই যে দেখুন মেটামাক্সটা এখানে কানেক্ট হয়ে গেছে। আর অবশ্যই এখানে আপনারা পোলোগান নেটওয়ার্কটা সিলেক্ট করে রাখবেন, এই যে মেটামাক্সে পোলোগান নেটওয়ার্কটা কালেক্ট করে কানেক্ট করবেন, তার জন্য এখান থেকে এটা উপরে ক্লিক করে এখানে মেটামাক্সে আসবেন। মেটামাক্সে আসার পরে এই যে এখানে যেই আমি পোলোগান সিলেক্ট করে রেখেছি, আপনার ইথেরিয়াম টিথেরিয়াম সিলেক্ট করা থাকলে এখান থেকে পোলোগানটা খুঁজে সেটা কানেক্ট করে নেবেন। পোলোগানটা কানেক্ট করার পর এখানে দেখুন আপনি যদি এনএফটিটা মিন করতে চান আপনার কাছে 0.99 মেথিক্স থাকতে হবে, মানে একটার মতো মেথিক্স থাকতে হবে, একটার বেশি থাকতে হবে, তার কারণে হচ্ছে আপনি আবার স্টাকিং করবেন। আর এখানে তারা টোটাল 10,000 জনকে এটা বাই করতে দেবে, তো তার ভিতরে অলরেডি 7,072 জন মনে হয় হয়ে গেছে, নাকি বুঝতে আসিনি আমি, হয় 7,072 জন হয়েছে না হয় 2,928 জন হয়েছে, এরকম হয়েছে, যেটাই হোক একটা হয়েছে। তো এখানে যখন এই তাদের এনএফটিগুলো শেষ হয়ে যাবে তারপরে আপনি মিন্ট করতে পারবেন না। আশা করি এই জিনিসটা আপনারা এখন ক্লিয়ার হয়ে গেছেন। এখন আসুন এখান থেকে মিন্ট করার পর এখানে যখন মিন্টে ক্লিক করবেন আপনার মেটামাক্সে কিন্তু নোটিফিকেশান যাবে, সেটা কনফার্ম করতে পারে, অবশ্যই মেটামাক্সে এনএফটি ডিপোজিট করে নেবেন। তো মিন্ট করার বিষয়টা তো দেখলেন, মিন্ট করার পর এখন স্টাকিং করার জন্য একই সিস্টেম, এই যে স্টাকিং এনএফটি এটা উপরে ক্লিক করবেন, উপর থেকে শেয়ারের উপর ক্লিক করে একই সিস্টেমে লিঙ্কটা কপি করে নেবেন। এখান থেকে শেয়ারের উপর ক্লিক করে এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আবার এই মিস ব্রাউজারের ওই একই জায়গায় লিঙ্কটা পেস্ট করে গোর উপর ক্লিক করে দেবেন, আবার মেটামাক্সটা এখানে কানেক্ট করবেন। আমি আপনাদের সামনে লাইভে এটা স্টাকিং করে দেখাই, দেখি আমার ইনস্ট্যান্টলি বাড়ে কি না, ইনস্ট্যান্টলি হ্যাশ পাওয়ার বাড়ে কি না আমি বলতে পারি না, কিন্তু এই কাজটা করলে এখানে আপনার হ্যাশ পাওয়ার বৃদ্ধি পাবে, হয় কিছুক্ষণ পর বৃদ্ধি পাবে না হয় সাথে সাথে বৃদ্ধি পাবে, কিন্তু বৃদ্ধি মাসবি পাবে। তো তাদের স্টাকিং সাইটে হয়তো এখন প্রবলেম চলতে আছে নাকি দেখি, একটু ওয়েট করে দেখি, কোনোই প্রবলেম নেই, সকল কিছু ঠিক আছে। এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, এই যে মেটামাক্স, মেটামাক্সের নোটিফিকেশন যাবে, এখান থেকে আমাকে নেক্সটের উপায় ক্লিক করতে হবে, কানেক্টের উপায় ক্লিক করতে হবে, কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হয়ে যাওয়ার পর একটু আরেকটু এখানে ওয়েট করতে হবে, এই যে দেখুন আমার কিন্তু এখানে একটি এনএফটি রয়েছে, এখানে কিন্তু আমার একটি এনএফটি রয়েছে, তো এইটা এখানে আমি স্ট্রাইক করব। স্ট্রাইক করার জন্য অ্যাপ্রুভ এনএফটি এটা উপরে ক্লিক করবো, আবার মেটামাক্সের ভিতরে হয়তো নোটিফিকেশন যাবে, এই যে দেখুন মেটামাক্সের ভিতরে নোটিফিকেশন আসছে, এখান থেকে কনফার্ম করে দিই, একদম অল্প ফি যাবে, 1 সেন্টের মতো ফি যাবে। তো এটা আবার চাইলে আপনার এই যে আনস্ট্রাইকের উপরে ক্লিক করে আপনার এনএফটিটা আনস্ট্রাইকে করে নিতে পারবেন, তা আমি তো আনস্ট্রাইক করবো না। আর এখানে স্ট্রাকিং করার বিনিময়ে আমার এখানে কিছু পরিমাণে তাদের কয়েনটা মাইনিং হবে, হয়তো হ্যাঁ মাইনিং হবে, আমরা এখান থেকে এটাকে ক্লেম করে নিতে পারবো। তো যেটাই হোক এখানে আপনারা স্ট্রাকিংটা চাইলে করে দিতে পারেন, তো একটার মতো পোলোগান মেথিক্স লাগবে, তো একটা মেথিক্সের দাম কত সেটাও একটু আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করতে আছি। তো আমার এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন এটাকে স্ট্রাইক করতে হবে, তো স্ট্রাইক মিস্ট্রাইক করি তারপর দেখিয়ে দেবো যে কি একটা মেথিক্সের দাম কত। একটা মেথিক্সের দাম মনে হয় বর্তমানে 60 সেন্টের মতো রয়েছে,
তো এই যে এটা এখান থেকে আমি কনফার্ম করে দিলাম, কনফার্ম, একটু ওয়েট করি স্ট্যাকিংটা হোক, তারপর মেথিক্সের দামটা দেখিয়ে দেবো। অনেকে ভাবতে আছেন যে এখানে ইনভেস্ট করা লাগবে, এরকম নাকি অনেক অনেক তথ্য দিচ্ছে যে এখানে ইনভেস্ট করা লাগবে, ইনভেস্ট না করলে নাকি মাইনিং করা যাবে না। এটা একদমই ভুয়ো কথা, ইনভেস্ট ছাড়া আপনি এখানে মাইনিং করতে পারবেন। আমি তো প্রথমেই দেখালাম আমি ইনভেস্ট ছাড়া মাইনিং করছি, স্ট্যাকিং তো এখন আমি আপনাদের মাঝে দেখানোর জন্য করতে আছি যে স্ট্যাকিং আপনারা চাইলে এখানে করতে পারেন। যে দেখুন আমার স্ট্যাকিং এখানে হয়ে গিয়েছে, এখন যদি আমি এটা আনস্ট্যাক করতে চাই তাহলে আমাকে 24 ঘন্টা, এই যে একদিন ওয়েট করতে হবে, একদিন পরে আমি চাইলে আমার এই এনএফটিটা আবার আনস্ট্যাক করে নিতে পারবো। এখন এখানে আমার প্রত্যেক দিন তারা একটা রিওয়ার্ড দেবে, এখানেও একটা রিওয়ার্ড দেবে, এই রিওয়ার্ডটা আমি এখান থেকে 24 ঘন্টা পর পর তখন এখানে আসবে, এখান থেকে ক্লেম করতে পারবো। তো আমার এখন ক্লেম টেলেম করার দরকার নেই, দেখি আমাকে তারা কোনো হ্যাশ পাওয়ার দিলো কি না। তো এখানে আমার স্ট্যাকিং তো হয়ে গেছে, আমার তো আর কোনো এখানে কাজ নেই, এখন দেখি হোমে এসে দেখি, এখন পর্যন্ত কোনো হ্যাশ পাওয়ার টাওয়ার অ্যাড হয় নাই। তো চাইলে আপনারা স্ট্যাকিং করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আরও যদি বেশি এখানে পাওয়ার বাড়াচ্ছেন তাহলে রেফার অপশন রয়েছে, রেফারে গেলে আপনি এখান থেকে রেফার লিঙ্ক পেয়ে যাবেন, আপনার ফ্রেন্ডদের মাঝে রেফার করলে আপনি এখান থেকে আরও এক্সট্রা ইনকাম করতে পারবেন। আর এটাও বা ক্লিক করলে এখান থেকে আপনি মনে হয় এক কলের থেকে অন্য কলের সেন্ডমেন্ট করতে পারবেন, তো এগুলো এখন করার দরকার নেই। বর্তমানে যতটুকু দেখিয়েছি তারা ততটুকু আপডেট দিয়েছে, ততটুকু কাজ আপনারা করুন, পরবর্তীতে তারা যখন আরও আপডেট আসবে অবশ্যই আমি আপনাদের মাঝে সেই আপডেটগুলো শেয়ার করে দেবো। অফারটি কেউ মিস করেন না, এটা কিন্তু খুবই ভালো একটি অফার, ভবিষ্যতে এখান থেকে খুব ভালো পরিমাণে প্রফিট আপনারা নিতে পারবেন, যেহেতু বড় একটা কোম্পানি তাদেরকে সাপোর্ট দিতে আছে, আশা করি বুঝতেই পারতেছেন। তো অফারটিতে কীভাবে কী অংশগ্রহণ করবেন একটু দেখিয়ে দিলাম, এখন সবাই অংশগ্রহণ করে দিন। এই ছিল আজকে ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু করে ইনকাম করতে পারে। এই ছিল আজকে ভিডিওটি, আল্লাহ হাফেজ।